ভারতের বিপক্ষে আফগানিস্তানের 3 ম্যাচ টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এই সিরিজে ব্যাট বলে পারফরমেন্স করতে পারলে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিশ্ব রেকর্ডে ভাগ বসানোর সুযোগ আছে মোহাম্মদ নবীর। 39 বছর বয়সে আফগান অলরাউন্ডার এখন পর্যন্ত দেশের হয়ে 112টি টি-20 ম্যাচ খেলেছেন। 104 ইনিংস ব্যাট করে 1877 রান সংগ্রহ করেছেন তিনি। সেই সঙ্গে 106টি ইনিংস বল করে পেয়েছেন 88 উইকেট। ভারতের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে ব্যাট হাতে আর মাত্র 123 রান করতে পারলে টি-20তে 2000 রানের মাইল ফলক ছুঁয়ে ফেলবেন নবীর। আর 3 ম্যাচে 12টি উইকেট নিলে 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে 100টি উইকেটের গণ্ডি ছুঁবেন। নবী যদি 2000 রান ও 100 উইকেটের গণ্ডি ছুঁতে পারেন, তবে সাকিব আল হাসানের পরে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ডাবল পূর্ণ করবেন। এখন পর্যন্ত বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 2000-এর বেশি রান ও 100 উইকেটের বেশি নিয়েছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ঝুলিতে রয়েছেন 2382 রান ও 140টি উইকেট।